ব্রেকিং নিউজ, দুর্গা পূজার আগে বেহালাবাসী, না না শুধু বেহালাবাসী নয়, বেহালাতে যারা যারা মণ্ডপ দর্শনে আসবে, এখানকার প্রতিমা দর্শন এবং প্যান্ডেল হপিং গুলো করবে, তাদের জন্য একটা মানে দারুণ খাবারের জায়গা সন্ধান আজকে আমি নিয়ে চলে এসেছি। দুর্গাপুজো বাড়ির দরজায় একদম কড়া নাড়ছে, আর দুর্গাপুজো মানেই কি এই প্রিয়জনদের সাথে একটু ঘুরতে বেরোনো, প্যান্ডেল হপিং, আর তার সাথে কি পেট পুজো, এটা বস সেরা খেতে। কুসুম ডোলেতে এলে আমি আমার দিক থেকে বলছি এটা মাস্ট রেকমেন্ডেড, মারাত্মক খেতে, মানে অসাধারণ খেতে, আউট অফ দ্য ওয়ার্ল্ড, এটা সেরা খেতে, এটা এটাও মাস্ট রেকমেন্ডেড। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। হ্যালো বঙ্গবাসী, পুজো স্পেশাল নতুন একটা পর্বে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেইলে দেখে নিয়েছো, আজকে এসেছি বেহালাতে, মানে নট এক্স্যাক্টলি বেহালাতে, বেহালা চৌরাস্তাতে এসেছি। এতদিন তোমরা কি জানতে, বেহালা মানেই হচ্ছে বেহালার হাজি সাহেব, ফেমাস একটা ফুড কোর্ট। আর এখন বেহালাতে শুধুমাত্র একা হাজি আর নেই, আরও একটা ফেমাস ফুড কোর্ট চেন বেহালাতে চলে এসেছে। তাহলে আর বেশি দেরি না করে চলো সেই দোকানটার সামনে তোমাদেরকে নিয়ে যাই, দেখিয়ে দিই, এবং তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই আমি হলাম স্নেহাশিস, আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। যে জায়গাতে এসেছি তোমাদেরকে বলছিলাম, এই দেখো কুসুম রোলস, এখন বেহালাতে। এই যে দেখতে পাচ্ছ রোল, কুসুম থেকে রোল নিয়ে নিয়েছি, এটা কী আছে, এটা চিকেন রোল রয়েছে। এই দেখ, এটা হচ্ছে একদম অরিজিনাল কুসুম কিন্তু, হ্যাঁ মানে যেটা পার্ক স্ট্রিটে আছে একটা সিন্স 1971, এটা সেটাতে একটা ব্রাঞ্চ খুলে যাচ্ছে বেহালাতে, কোন জায়গা সেটা আমি পরে বলবো এখন না। চলো এই যে চিকেন রোল খাই, খেয়ে দেখি। চিকেনটা দেখো, প্রথম বাইটেই আমার মুখে চিকেন পড়েছে, আর চিকেনটাতে ওই কী বলবো, ওই টিক্কা টাইপের যেরকম একটা মশলাদার চিকেন হয়, এটা ওই রকমই চিকেন রয়েছে, ভেতরে পেঁয়াজ টেয়াজ সব দেওয়া আছে। আর একটা বাইট নিচ্ছি, চলো। বেশ ভালো খেতে। আর একটা কথা, কুসুমের রোল আমি প্রথমবার খাচ্ছি, আমি নাম শুনেছি প্রচুর, পার্ক স্ট্রিটে আছে আমি জানিও, কিন্তু কখনো যাওয়া হয়নি, মানে গেলেও ওখানে খাওয়া হয়নি, আর প্রথমবার খেলাম, আমার বেশ ভালো লাগছে। আর একটা জিনিস, এই যে পরোটার লেয়ারটা দেখো ঠিকঠাক আছে, মানে খুব মোটা নয় বা অতিরিক্ত পাতলা নয়, হালকা পাতলা থাকলে যেটা হয় ক্রাঞ্চ ভাবটা হালকা পাওয়া যায়, আর তার সাথে সাথে হচ্ছে চিকেনের যে মানে চিকেন বলো বা যাই হোক, মানে ভেতরে যে স্টাফিংটা থাকে সেটার ফ্লেভারটা বেশ ভালো মতন পাওয়া যায়, আর ভেতরে এই মানে এই পরোটা যদি মোটা হয়ে যায় তখন কি ওটা আটা আটা ভাবটা মুখে একটু বেশিই লাগে। বেশ ভালো, এইরকম সাইজ তোমরা আগে দেখে নিয়েছো, এতটা মতন ছিল, আমি খেয়ে নিয়েছি। এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা, চিকেন রোল হিসেবে ঠিক আছে, দাম একদমই ঠিকঠাক। আর এরপরে আমি পানির রোল অর্ডার দিয়েছি, ওটা আসুক তারপরে আমি দেখাচ্ছি। পনির রোল, যেরকম তোমাদেরকে বলছিলাম চিকেন রোলের পরে পনির রোল, তো পনির রোল নিয়ে নিয়েছি। এই যে পনির রোলে দেখো, বাইরে থেকেই পনিরটা তোমরা দেখতে পাচ্ছ, চলো খাওয়া যাক। একদম ভরপুর পনির রয়েছে, ভালো, মানে পনির ভেজ পনির রোল আমার ভালো লাগে, খারাপ লাগে তা না, কিন্তু এক একটা জায়গাতে না পনিরগুলো একটু শুকনো শুকনো লাগে, মানে ড্রাই ড্রাই লাগে,
এখানে সেই ব্যাপারটা নেই, মানে জুসি কথা আমি বলবো না, দেখো তোমরা দেখতে পাচ্ছ কোনি যেরকম হয় সেরকম, কিন্তু একটা সফটনেসটা বেশ ভালো রয়েছে, মানে মুখে পড়ার পরে বেশ ভালো লাগছে জিনিসটা। আর ভেতরে এমনি তোমার ওই পেঁয়াজ দিয়েছে, লঙ্কা রয়েছে, মনে হচ্ছে কি ক্যাপসিকাম, ক্যাপসিকাম রয়েছে, সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালো লাগছে। চিকেনের প্রিপারেশনটা যেরকম ছিল এটাও ঠিক সেই রকমই রয়েছে, আলাদা কিছু নয়, শুধু চিকেন আর পনিরের যে টেস্টের ডিফারেন্স সেটা মানে হিউজ ডিফারেন্স। ঠিক আছে, তো ওভারঅল খেতে ভালো। এটার দাম হচ্ছে 70, পনির রোলের দাম হচ্ছে 70, চিকেন রোল ছিল 60। এই প্রাইসেতে আমি বলবো এটা একদম ওয়ার্থ ইট, আর টেস্ট মানে সেই লেভেলের। পাশে হাজির হয়েছে, হ্যাঁ পাশে হাজির হয়েছে, কথা হচ্ছে, সেটা নিয়ে পরে কথা হবে। আর একটা বাইট চলো। দারুণ খেতে, বিশ্বাস করো পাগল হয়ে গেছি আমি। আমি আগেও বললাম তোমাদেরকে যে কুসুমের রোল আমি এর আগে কখনো খাইনি, আমার বাস সেরা লেগেছে, একদম দারুণ খেতে। এটা খেয়ে নি, এরপর আরও কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি যেগুলো ওই ব্রাঞ্চে পাওয়া যায় না কিন্তু এই ব্রাঞ্চে পাওয়া যায়, আসছে সেগুলো আসছে। A few moments later, দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ, এবারে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুসুম স্পেশাল ক্লাব স্যান্ডউইচ, এটার দাম হচ্ছে 155। এই যে কাছ থেকে একটু আগে দেখে রেখে নাও, এইরকম হচ্ছে ব্যাপারটা, আগে ক্লিপে তোমরা দেখেছো মনে হচ্ছে। চলো আর বেশি না কথা বলে খাওয়া যাক ফার্স্ট বাইট। ব্যাক টু ব্যাক দুবার খেয়ে নিলাম, মাটা বুঝতে পারছো এটা কতটা ভালো, এটা সত্যিই ভালো খেতে। কাছ থেকে দেখো দেখতে পাবে না হয়তো, মানে বুঝতে পারছো না, এর মধ্যে পনির রয়েছে, চিকেন রয়েছে, আর এমনি তোমার ওই চিজ মেয়োনিজ এইসব তো রয়েছেই। এখানে না যে জিনিসটা সবথেকে বেশি আমার ভালো লাগছে, পনিরটা মারাত্মক লেভেলের সফট, মানে সত্যি এইরকম সফট পনির আমি এর আগে কোথাও এরকম কিছুর মধ্যে খাইনি, বিশ্বাস করো। আর এখানে দেখো একটা সস মতন দিয়েছে বা না কেচাপ, দেখি এটা দিয়ে একটু খেয়ে দেখি। এটা বস সেরা খেতে, কুসুম রোলের তেলে আমি আমার দিক থেকে বলছি এটা মাস্ট রেকমেন্ডেড, এটা অবশ্যই খেও। এটার দাম হচ্ছে 155 টাকা, আমি আগেও বলে দিয়েছি, সত্যি খুবই ভালো খেতে, কী বলবো আর, দারুণ লেগেছে। দিদিভাই বলছিল যে এটা নিবি কি না, আমি বললাম না এটাই নিই। এবার দিদিভাই খাবে, দিদিভাইয়ের এক্সপ্রেশনটা তোমরা দেখো, কিরে কিরকম, হ্যাঁ সবকিছু মিলিয়ে এটা একটা মানে একদমই তাই, হ্যাঁ ওটা আমার বলা হয়নি, মোমো দোকানের নাম কুসুম রোল, আর পাওয়া যাচ্ছে এখন মোমো, মানে এটা কিন্তু একমাত্র এই বেহালার কুসুম রোলেতেই তোমরা পাবে। পার্ক স্ট্রিটের যে কুসুম রোল রয়েছে, মানে যেটা পুরনো মেন ব্রাঞ্চ, ওখানেও কিন্তু মোমো পাওয়া যায় না। মোমো খেতে গেলে হচ্ছে এখানে আসতে হবে,
আগে খেয়ে দেখি মোমোটা কিরকম। এটা নিয়েছি হচ্ছে চিকেন চিজ মোমো, চলো খাওয়া যাক। আমি কি বলবো, মুখে পুরো চিজ। এই দেখো, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে চিজটা, দেখ যাচ্ছে, দেখো এটা যখন মুখে দিলাম না চিজ সঙ্গে চিকেন ফিকেন নিয়ে, চিকেন দেখো আমি খেলাম একটা বাইট দিলাম, আগে ভেঙে তোমাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এতখানি চিকেন রয়েছে, আর এখানে ওই সেম সস দিয়েছে, এর সাথে যে মেন গার্লিক চাটনিটা থাকে ওটা শেষ হয়ে গেছে দাদা বললো। এমনি বেশি ভালো লাগছে, দারুণ খেতে পাস। মানে আমি একটু তোমাদেরকে বাড়িয়ে বলছি না, যারা যারা এখনও পর্যন্ত বেহালার এই কুসুমপুরের ব্রাঞ্চটাতে আসোনি, তারা প্লিজ একবার এসো, এসে খাও, দারুণ লাগবে। আর তার থেকেও ভালো, আমার বেশি লাগবে যদি ভিডিও তোমরা একটা লাইক করো। ভালো লাগছে তো ভিডিওটা, এত সুন্দর সুন্দর খাবার দেখাচ্ছি, বেহালাটা যে আছে জানতে না তো সন্ধান তো দিলাম। আরে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে লাইক করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করছো না তোমরা। ভালো লাগছে ভিডিও তো জানি, সাবস্ক্রাইব করো। আর এরকম মোমো খাওয়া দেখো, আরও ভালো ভালো খাবার দেখতে পাবে। ও এটা মারাত্মক খেতে, মানে অসাধারণ খেতে, কি বলবো আমি, ভাষা খুঁজে পাচ্ছি না। দাও এটা তো আমি ডেলিভারি এক্সপ্রেশন তোমাদেরকে দেখাবো আবার। আউট অফ দ্য ওয়ার্ল্ড এটা, এটা সেরা খেতে, এটা এটাও মাস্ট রেকমেন্ডেড এই চিকেন চিজ মোমোটা। হাসি ফুটছে, হাসি ফুটছে, কারো যদি নাটক মনে হয় তাহলে কি করতে হবে, এখানে এসে এক বাজার সেটা খেতে হবে। আর এই রকম মোমো খেতে হবে, এই দেখো দেখো চিকেন চিজ, জাস্ট দেখো চিকেনও ভরে ভরে রয়েছে, আর চিজ তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে আছে ক্যামেরাতে, আলাদাই খেতে। One eternity later. খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই দেখো পেছনে দেখতে পাচ্ছ কুসুম রোল। এবার আমি লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি, ওই জন্য অন করলাম আমি ক্যামেরাটা এইখানে। এই দেখো এরকম একটা ভিতরে, আর এখান থেকে আমি বেরোচ্ছি এখন, একটু ভেতরে রয়েছে এটা, কিন্তু লোকেশনটা যখন আমি বলে দেবো তারপর তোমাদের বুঝতে একটুও সমস্যা হবে না। এই দেখো ওখান থেকে আমি এখন মেন রোডে বেরোলাম, এখানে প্রচণ্ড এখন আওয়াজ টাওয়াজ হবে, ওগুলোকে তোমাদেরকে এখন ইগনোর করতে হবে। এই দেখো পিছনে গান টান চলছে, কপিরাইট পড়ে যাবে কি জানি না। পেছনে হচ্ছে চৌরাস্তা, বেহালা চৌরাস্তার মেট্রো স্টেশনটা, এখনও চালু হয়নি, যখন চালু হবে। এইটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন, চৌরাস্তার মোড়ে আসবে এসে। ডিসক্রিপশন বক্সে আমি লোকেশনের লিঙ্ক দিয়ে রাখবো। আর এই পাশের গলিটা তো, এই যে এই পাশের গলিটাই এখানে আমাদের সকলের প্রিয় দাদার বাড়ি, চাইলে এসে ঘুরে যেতে পারো, কিন্তু দাদা ঢুকতে দেবে না। আচ্ছা এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, একটু এগিয়ে যাই, তারপর গিয়ে আমি বাকি কথা বলছি। এখানটাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে বেরিয়ে এলাম একটু একটু সাইডে, ফাঁকার দিকে এসেছি। খাবার নিয়ে মানে কি বলবো, দেখো ওখানে তো আমি এক্সপ্রেশনে বা বললামই, মানে এক্সপ্রেশনে কিছু, মানে আমি সত্যিটা বলছি এতটা এক্সপেক্ট করিইনি। বিশ্বাস করো রোলগুলো তো ভালো ছিলই, আর লাস্টে যখন মানে স্যান্ডউইচ আর মোমো খেলাম, রোলের থেকে বেশি ভালো। মানে এটা রোল বেস করা দোকান, যেখানে মানে রোল হচ্ছে ফেমাস। রাস্তায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্লিজ সাউন্ডগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে, দুর্দান্ত লেগেছে। আমার মনে হয় না বেহালাতে যারা তোমরা থাকো বা আমরা থাকি, সবাই এখনো পর্যন্ত যে এখানে কুসুম রোল খুলেছে বলে সবাই আমরা জানি, এরকমটা নয়। আমিও জানতাম না, আমাকে গত সপ্তাহে বর্ষা আমাকে বললো যে ভাই বেহালাতে চৌরাস্তাতে হাজির রোল, এই সরি কুসুম রোল খুলেছে, কুসুম রোল খুলেছে, তো যা তো তাই এলাম, এসে তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম পুজোর আগে। একটা ভালো জায়গার সন্ধান দিলাম, এখানে ঠাকুর তো দেখতে আসবে, একদম মোড়ে আমার
সবাই জানি চারিদিকে আসি যে শখের বাজার বিহারে এই জায়গায় ঠাকুর তো থাকে এটা আমরা জানি, কিন্তু এই জায়গাটায় আসলে কিন্তু একটু অসুবিধা হয়, মানে খাবার দোকান পাওয়া যায় মানে কুসুমের মতো ব্র্যান্ড ব্র্যান্ড একদমই তাই। তো পার্ক স্ট্রিটেই আমরা জানি সেই 71 সাল থেকে, সেটা ফাইনালি 2022 এসে বিহালা চৌরাস্তায়। তো এখানকার লোক ঝাঁপিয়ে পড়ো, মানে রোল তো অসম তাতে কোনো সন্দেহ নেই, স্যান্ডউইচ আর মোমো বিয়ন্ড এক্সপেকটেশন, বিয়ন্ড এক্সপেকটেশন। আরো একটা জিনিস সেটা হচ্ছে এখন নেই, পূজোর থেকে তোমরা পেয়ে যাবে, বিরিয়ানি পাবে এবং চাইনিজ অন্যান্য সমস্ত রকমের আইটেমও তোমরা পাবে। ওগুলো বিরিয়ানিটা আগে হতো মাঝখানে বন্ধ করে দিয়েছিল তাই আজকে আমি পেলাম না, বাট পরে তোমরা যখন পূজোর সময় আসবে তখন তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে বাকি এবং অন্যান্য জিনিসপত্রও পাবে। আর হাজি সাহেবের রোল তো আমি তোমাদেরকে দেখিয়েছি, তো এই ভিডিওটাতে মানে যদি তোমরা একটু ভালো ভিউ দাও, একটু লাইক করে দাও, তাহলে ভাবছি যে হাজি সাহেব বেহালা আর কুসুম রোলের মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও বানিয়েই ফেলবো চ্যানেলে প্রথমবার। তো তোমরা দেখো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে জিনিসটা আমি বানাবো। এত ভালো ভালো জায়গা একদমই তাই। নতুন যারা দেখছো প্লিজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করছো অল নোটিফিকেশনটা কি তোমরা অন করছো? আমার মনে হয় করছো না, কারণ যে কজন সাবস্ক্রাইব করেছো তারা সবাই ভিডিওটা দেখছো না। আমার মনে হয় তোমরা অল নোটিফিকেশনটা অন করছো না বলে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে না তোমাদের কাছে। তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনটা প্লিজ অন করে দিও, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব একদমই তাই। ইউটিউব সার্চ করো জানো, মানে কমেন্ট না করলে লাইক না করলে রিচটা বাড়ে না, আর কমেন্ট না করলে আমরা বুঝতেও পারছি না যা হচ্ছে, সেটা কিছু তো একটা জানাও যে কেমন লাগছে, কি চাইছো। আমি ভিডিও করে যাচ্ছি, আমি ভিডিও করে যাচ্ছি, আমি বুঝতেই পারছি না যে মানে আমি কি ঠিক করছি কি ভুল করছি, করে যাচ্ছি কোনো রকমের কমেন্টই আসছে না। কমেন্টটা করতে কি আছে, একটু কমেন্ট করো। প্লিজ মানে সাবস্ক্রাইব করো আর লাইক করো, মানে লাইকটা কিন্তু চাই চাই প্লিজ। এই ভিডিওটাতে কত 40টা মতন, বেশি না 40টা মতন, পূজো আসছে তো 40টা মতন বলছি, 40টা মতন লাইক করে দাও প্লিজ। ওকে, তবে আর বেশি কথা হ্যাজাবো না, আজকে মতন টাটা করে দিও যেগুলো যেগুলো বললাম প্লিজ। আর মানে পূজো আসছে, ভিডিও আসবে, আর একটা ভিডিও হয়তো পূজোর আগে আসবে, চলো টাটা।